বাইতুল্লাহ শরীফে এখন লাখো মানুষের ভিড়। পবিত্র রমজানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরা করতে এসেছেন তারা। তাদের মধ্যে দেখা মিলেছে এক মা ও ছেলের। ছেলের কাঁধে বসে তাওয়াফ করছেন মা, ছেলেও মাকে নিয়ে তাওয়াফ করছেন পরম তৃপ্তিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এমন একটি ভিডিও চিত্র হৃদয় ছুঁয়েছে লাখো মানুষের। কাঁধে করে মাকে তাওয়াফ করানোর দৃশ্য দেখে ছেলেকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। মিজানুর রহমান সবুজের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড ভিড়ের মধ্যে ওমরার অংশ হিসেবে পবিত্র কাবাঘর তাওয়াফ করছেন এক ব্যক্তি, আর তার কাঁধে বসে আছেন একজন বৃদ্ধা। দুজনের মুখেই অমলিন হাসি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টুইটারে ক্যাপশনে লেখা হয়েছে, এক ওমরা পালনকারী তার মাকে কাঁধে নিয়ে কাবা প্রদক্ষিণ করছেন। তবে ওই মা ছেলে কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এতে দেখা যায় ছেলের কাঁধে চড়ে ওমরা করতে পেরে তৃপ্ত বৃদ্ধা। তার চোখে মুখে অনাবিল আনন্দের হাসি লেপ্টে আছে। কাঁধে বসেই ছেলের মুখে আদর মেখে দিচ্ছেন। তাদের পাশে থাকা অনেকেই আবেগময় এমন দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, শুভেচ্ছা জানিয়ে হাত নাড়েন। মা ছেলেও হাসি মুখে তাদের শুভেচ্ছার জবাব দেন। ভাইরাল এ ভিডিও দেখে মাকে কাঁধে বহনকারী ছেলেকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। তারা এটিকে পিতামাতার প্রতি সম্মানের এক সুন্দর অভিব্যক্তি বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন, সন্তানের এই সদয় আচরণের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন। অনেকে আবার বৃদ্ধার প্রশংসাতেও মেতে ওঠেন। প্রতিবছর লাখ লাখ মানুষ হজ ও ওমরা করতে সৌদি আরবে যান। হজ অনুষ্ঠিত হয় হিজরি সনের শেষে জিলহজ মাসে। অন্যদিকে ওমরা বছরের যে কোনো সময় পালন করা যায়। সামর্থ্যবান মুসলিমদের উপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। তবে ওমরা পালন করা কারো জন্য বাধ্যতামূলক নয়। হজ ও ওমরা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, যাতে একই সাথে আর্থিক ও শারীরিক বিষয় যুক্ত থাকে। মিজানুর রহমান সবুজ, নাগরিক। মাশাআল্লাহ।